ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গেট রেডি ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি শর্টসে, আর আজকে হচ্ছে কলেজে ফেয়ারওয়েল প্রোগ্রাম। তো ভাবলাম সেই প্রোগ্রামের দিনটা আমার কাছে স্পেশাল এমনিতেও হয়ে থাকবে, তো তার জন্য ভাবলাম সেটাও তোমাদের সাথেও শেয়ার করি। আর কাকু হচ্ছে প্রতিদিনই হচ্ছে আমাদের আই কার্ড হচ্ছে চেক করে ঢোকায়, তো আজকেও সেই দিনটা বাদ দেয়নি। বাট আমাদের কাছে আই কার্ড নেই কারণ আগে জমা নিয়ে নিয়েছে। আর এই যে এখন আছে হচ্ছে চিত্রা আর পাশে প্রমিতা। আজকেও আই কার্ড চাইছে, তুমি আবার হিল পড়লে আরো বেশি লম্বা হয়ে যাবে। আর হচ্ছে সামনে আমার তিনটে ফ্রেন্ডস দাঁড়িয়ে রয়েছে, তো এখানে একজনের নামে আমি জানি পপি, আর হোয়াটসঅ্যাপ হচ্ছে সেভ করে রেখেছিলাম একজনের লিলি, যেগুলো বায়োতে দেওয়া ছিল সেগুলো আমি সেভ করে রেখেছি। তো অবশ্যই তোমরা লাস্ট অব দি ভিডিওটা কন্টিনিউ দেখবে, কারণ এখানে অনেকের ডান্স আছে, অনেকে ম্যামের হচ্ছে গান আছে, তো সেগুলো না হলে তোমরা মিস করে যাবে। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, তো ভালো লাগলে অবশ্যই হচ্ছে একটা লাইক এখনই করে দেবে। যেহেতু সবার কারোরই শাড়ি পরার সেরকম অভ্যেস নেই, তো সেটাই হচ্ছে এই ওকে শাড়ি ধরে দেয়, এ ওকে শাড়ি ধরে দেয়, এই ওকে ধরে দেয়, তুই ওর চ, এরভাবেই চলছে। বাট যাই হোক, উঠতে উঠতে ভাবছি যে এটাই হয়তো লাস্ট। আর ফার্স্টে ঢুকে রনির রিয়াকশন দেখা ছিল, রনি বলছে আজকে তো বলছি যে পেছনে প্রমিতা হাই হাই করছে। হ্যাঁ, আজকে লাস্ট, মনে রাখতে হবে আর দিনটা ওর জন্য, বুঝছিস? আমাদের পরপর ঢুকতে দেখে রনিত বলে, তোরা ভোটের প্রার্থীদের মতো ঢুকছিস কেন? তো যাই হোক, রুমটা খুব সুন্দরভাবে ডেকোরেট করেছে ভাই বোনেরা। আর আজকে যে শুধু ফেয়ারওয়েল তা না, মেজর স্টুডেন্টদের, ফ্রেশার্স আর স্যার ম্যামদের জন্য আমাদের তরফ থেকে একটা সারপ্রাইজ আছে। সো সেটা হচ্ছে টিচার্স ডে সেলিব্রেট করা হয়নি আগে, কারণ হচ্ছে তানিয়া ম্যাম আছে, তানিয়া ম্যামের মেয়ের হচ্ছে বার্থডে থাকে টিচার্স ডেতেই, তো সেজন্য ম্যাম হচ্ছে থাকতে পারে না, আর আগের বারও ম্যাম থাকতে পারেনি, তো সেই কারণে টিচার্স ডেটা পিছিয়ে করা হয়েছে। আর অনেক দিন পর আমরা সকলে আবার একসাথে হয়েছি কলেজে, আর যে আগে যে প্রোগ্রামগুলো আমরা করেছি ন্যাকের প্রোগ্রামে, তো সেগুলো দিনগুলো তো খুব মিস করি, তো আজকে আবার সবার সাথে দেখা হয়ে গেলো। আর এই যে সুস্মিতা, তো সুস্মিতা তো হচ্ছে দেখে মনে হচ্ছে যেন ওই কলেজের ম্যাম। তো যাই হোক, আর বাদ বাকি হচ্ছে সবাদের সবার সাথেই তোমাদের মিট করিয়ে দেবো, তো এটাও তিন বান্ধবী তোমাদেরকে বলেছি। আর পেছনে ওই যে প্রমিতা, এই যে চিত্রা, প্রমিতা হচ্ছে একে হেল্প করছে শাড়ি পরাতে। আর এখানে আপাতত আমি কারো নাম জানি না, আমি না মেন কারোর নাম জানি না। তো আর এই যে প্রমিতা ছবি তুলতে বসে পড়েছে, ও হচ্ছে শাড়ি পরে একদম রকস্টারের মতো পোজ দিচ্ছে, বলছে যে শাড়ি পরে কেন এরকম পোজ হবে না। তো যাই হোক, খারাপ বেশি লাগছে না, ভালোই লাগছে। আর এই যে তন্দ্রিমা, তন্দ্রিমাও ভিডিও করতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, ফাইনালি আমাদের প্রোগ্রাম এবার স্টার্ট হবে। তো ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে ডিপার্টমেন্টের যে এইচওডি আছে, বলেছি মির্জা স্যার, তো তো স্যার কিছু বলবে আমাদের জন্য, তো সেটা তোমাদেরকে অবশ্যই শুনতে হবে। আমি বললাম যে সঙ্গে রাজীব বোর্ডা ছিল, আমি বললাম যে সুস্মিতাকে কেন আজকে ঝাড়ু দিয়ে সব, ওরা আজকে আমাদের স্পেশাল গেস্ট, সুস্মিতা আমাকে না পেয়ে কথা বলো স্যার, আমরা কি গেস্ট, এখানটা গেস্ট পেয়ে গেলাম। তোমরা কখনোই গেস্ট নেই, তোমরা যারা আমাদের ডিপার্টমেন্টে, ইংলিশ ডিপার্টমেন্টে যারা ভর্তি হয়েছো, যে বেরিয়ে গেছো বা যারা এখন পড়ছো, হয়তো তোমরা কিছুদিন পর বেরিয়ে যাবে, তোমরা কখনোই আমাদের কাছে গেস্ট নও, তোমরা আমাদের ঘরে নেই। আমি একটা নোটিস করেছি দেখতে, আমি লিখেছিলাম দ্য ফ্যামিলি অফ ইংলিশ ডিপার্টমেন্ট, রাইট? তো এরপর হচ্ছে ম্যাম কিছু বলবেন, আর তারপর এ ভাই তুই এভাবে তাকিয়ে আছিস কেন, এই মেয়েটা এরকম করে পুরো এক টানা তাকিয়েছিল। তো যাই হোক, ম্যামের কথাগুলো শুনতে সত্যি খুবই ভালো লাগে, অবশ্য ম্যাম না সবারই কথা শুনতে খুবই ভালো লাগে, তো যাই হোক সেটা শোনো, আমার কথাগুলো শুনতেই পাবেন। আর এই যে সুস্মিতা, এই যে এটা হচ্ছে তানিশা, এটা যে কী গুটিং গুটিং করছে ভগবান জানে, সুস্মিতা তো সারাক্ষণ কথাই বলে যায় এদিকে ব্যস্ত থাকে। তো যাই হোক,
এবার হচ্ছে সোহম স্যার কিছু বক্তব্য রাখবেন, তো সেগুলো আমরা শুনে নেই। দেন মেজর স্টুডেন্টস যারা আছে ফার্স্ট ইয়ারে, তো তাদেরকে বরণ করে নেওয়া হবে এক এক করে। আর তাদের জন্য একটা গেম আছে স্পেশালি মেজর স্টুডেন্টসের জন্য, আর সেটা হচ্ছে তাদেরকে একটা চিরকুট দেওয়া হবে। তো অনেকগুলো চিরকুট থাকবে, তাদের মধ্যে থেকে একটাকে তুলতে হবে, আর যেই তা থাকবে ধাঁধা টাইপসের কিছু বা কিছু থাকতে পারে, তো সেটা তাদের অ্যান্সার দিতে হবে। তো যাই হোক, গেমটা জাস্ট সত্যি দারুণ ছিল, খুবই মজা হয়েছে। আর যদি না পারে তো কারো ফার্স্টে কারো কাছ থেকে হেল্পও নিতে পারে, তো তার জন্য তোমাদেরকে দেখতে হবে না। What is often retired but never borrowed? Thank you.
টিচার্স ডে গিফটগুলো এখন স্যার ম্যামরা খুলে দেখাচ্ছে সবাইকে সবাই রিকোয়েস্টে। আর সিক্স সেমিস্টার তরফ থেকে আমরা ভেবেছি যে সকলে একটা আলাদা একটা স্যারদের জন্য কিছু রাখা হোক, যাতে একটা স্মৃতি হিসেবে থেকে যায়। यादों के पुराने एल्बम में छुपा के रखे हैं हमने वो दिन, गुल्लक में पड़ी चवन्नी सी बचा के रखे हैं हमने वो दिन। ना किसी मंजिल की फिक्र थी क्या दिन थे।